কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন বাণিজ্যিক প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশনকে $16 লাখ জরিমানা করা হয়েছে। শুক্রবার নিউ ইয়র্কের একটি আদালত এই জরিমানা করে। ট্রাম্প অর্গানাইজেশনের শীর্ষ নির্বাহী অ্যালেন ওয়েল সেলবার্গকে জালিয়াতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে আলাদাভাবে $20 লাখ জরিমানা ও 5 মাস কারাবাসের সাজা দিয়েছে আদালত। মামলার কার্যবিবরণী থেকে জানা যায়, 2005 থেকে 2021 সাল পর্যন্ত বেশ কয়েকবার কর ফাঁকি দিয়েছে ট্রাম্প অর্গানাইজেশনের অধীন দুই অঙ্গ প্রতিষ্ঠান, ট্রাম্প কর্পোরেশন এবং ট্রাম্প পেরোল কর্পোরেশন।